আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে, পাওয়ার্ড বাই এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস। শুরুতে জানাবো আজকের প্রধান প্রধান শিরোনামগুলো। মালয়েশিয়ার বাজেট 2023, দেশটির ইতিহাসে সর্বোচ্চ বাজেট, দাম বাড়ছে বিলাসবহুল ব্র্যান্ডেড সামগ্রীর। মালয়েশিয়ার ইউএসসিআই এর সঙ্গে বঙ্গবন্ধু মেডিকেলের চুক্তি সই। মালয়েশিয়ার বাজেট 2023, ইনকাম ট্যাক্স বাড়ছে উচ্চ আয়ের ব্যক্তিদের। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। জোহরের পর এনজেড এখন কুয়ালালামপুরের কোতারায় পুরাতন মে ব্যাংকের পাশে। টিকিট সংক্রান্ত যে কোনো সেবার জন্য চলে আসুন আমাদের জোহর কুয়ালালামপুর অথবা ঢাকার উত্তরা শাখায়। এনজেড একটি পূর্ণাঙ্গ ট্রাভেল এজেন্সি, যেখানে বিমান টিকিটের পাশাপাশি ট্যুরিজম সেবা নিয়েও কাজ করা হয়। এছাড়া এনজেড দিচ্ছে কোনো বিনিয়োগ ছাড়াই নিজের নামে ট্রাভেল পার্টনার হিসেবে কাজ করার দারুণ সুযোগ। এনজেড, আপনার বিশ্বস্ত প্রতিষ্ঠান। অবশেষে আজ পুনর্ঘোষিত হল মালয়েশিয়ার জাতীয় বাজেট 2023। দেশটির প্রধানমন্ত্রী একই সঙ্গে, যিনি দেশটির অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করছেন, দাতোশ্রী আনোয়ার ইব্রাহিম, দেশটির জাতীয় সংসদ দেওয়ান রাকায়াতে এই বাজেট উপস্থাপন করেন। নতুন সরকার প্রদত্ত এই বাজেটে ছিল বেশ কিছু চমকপ্রদ পরিবর্তন। প্রধানমন্ত্রী দাতোশ্রী আনোয়ার ইব্রাহিম দেশটির ইতিহাসে সবচেয়ে বড় ফেডারেল বাজেট পেশ করেছেন, যার মোট আকার 386.14 বিলিয়ন রিঙ্গিত। এর মধ্যে এক চতুর্থাংশই উন্নয়ন ব্যয়, মোট 96.5 বিলিয়ন আকারে। এটি হবে এখনো পর্যন্ত দেশটির ইতিহাসে সবচেয়ে বড় উন্নয়ন ব্যয়ের রেকর্ড। এছাড়াও বড় পরিবর্তনগুলোর মধ্যে অন্যতম হল, সরকার এবারে ধনীদের কাছ থেকে আয়ের বৈচিত্র্য আনতে এখন থেকে ব্র্যান্ডেড ফ্যাশন আইটেমের মতো পণ্যের জন্য বিলাসবহুল কর প্রস্তাব করছে। প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তার বাজেট বক্তৃতায় বলেন, সরকার উচ্চ আয়ের ব্যক্তিদের কাছ থেকে আরো বেশি প্রগতিশীল কর আদায় করতে চায়। আমরা আইটেমগুলোর উপর নির্ভর করে ন্যূনতম মূল্য সহ এই বছর থেকে বিলাসবহুল পণ্য কর চালু করার প্রস্তাব করছে। অন্তর্ভুক্ত কিছু আইটেম সহ বিলাসবহুল ব্র্যান্ডের ঘড়ি, চশমা, গ্যাজেট এবং ব্র্যান্ডেড ফ্যাশন সামগ্রী এর অন্তর্ভুক্ত রয়েছে। এই প্রস্তাবের বিশদটি খতিয়ে দেখতে সরকার সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবে বলেও জানান তিনি। Kerajaan bercadang untuk memperkenalkan cukai barangan mewah mulai tahun ini. Dengan had nilai tertentu mengikut jenis barang mewah, jam tangan mewah, barang fashion mewah dan segala-galanya yang mewah itu harus dicukai sepatutnya. Selaras dengan amalan terbaik antara bangsa, kerajaan akan mengkaji untuk memperkenalkan cukai keuntungan modal. বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মালয়েশিয়ার ইউসিএসআই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক চুক্তি সই হয়েছে। শুক্রবার স্থানীয় সময় সকাল 9টায় মালয়েশিয়ায় ইউসিএসআই বিশ্ববিদ্যালয়ের স্প্রিং হিল ক্যাম্পাসে এ সমঝোতা স্মারক চুক্তি উপলক্ষে এক অনুষ্ঠান আয়োজন করা হয়। চুক্তিতে বিএসএসএমইউর পক্ষে উপাচার্য অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শরফুদ্দিন আহমেদ ও ইউসিএসআই বিশ্ববিদ্যালয়ের পক্ষে প্রতিষ্ঠানটির উপাচার্য অধ্যাপক ডক্টর দাতুক আইআরটিএস সিতি হাসিমা বিনতি তাপসি সই করেন। এ সমঝোতা স্মারক চুক্তির ফলে কিউএস র্যাঙ্কিং, চিকিৎসা শিক্ষা এবং উচ্চশিক্ষার মানের নিশ্চয়তা সম্পর্কে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়কে সহযোগিতা করবে বিশ্বের কিউএস র্যাঙ্কিংয়ে 284তম অবস্থানে থাকা ইউসিএসআই। এছাড়াও সমঝোতা স্মারক সইয়ের ফলে বিএসএসএমইউর শিক্ষক, চিকিৎসক, আবাসিক কর্মকর্তা, নার্স ইউসিএসআই বিশ্ববিদ্যালয়ে প্রশিক্ষণ ও জনবল বিনিময় করতে পারবে। বঙ্গবন্ধু মেডিকেলের অধ্যাপক ডক্টর মোহাম্মদ শরফুদ্দিন আহমদ বলেন, ইউসিএসআই বিশ্ববিদ্যালয় কিউএস র্যাঙ্কিংয়ে 284তম অবস্থানে রয়েছে। এটি গবেষণা প্রধান বিশ্ববিদ্যালয়। বঙ্গবন্ধু মেডিকেল বাংলাদেশের প্রধান গবেষণা বিশ্ববিদ্যালয়। বঙ্গবন্ধু মেডিকেল চিকিৎসা গবেষণার জন্য আন্তর্জাতিক অঙ্গনে অবদান রাখতে চায়। এ বিশ্ববিদ্যালয়ের গবেষণার মানকে আরো উন্নত এবং বেগবান করতে ইউসিএসআই এর মতো বড় বড় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করতে শুরু করেছে। এ সময় ইউসিএসআই বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর জিমি ডিন, প্রফেসর ডক্টর চেয়া হাসপাতালের পরিচালক প্রফেসর ডক্টর অমল উদ্দিন, ডেপুটি ডিন অধ্যাপক ডক্টর শামলা এবং বিশ্ববিদ্যালয়ের সম্মানিত অধ্যাপকরা উপস্থিত ছিলেন।
আজ ঘোষিত হয়েছে মালয়েশিয়ার জাতীয় বাজেট 2023। এর আগে সরকার বাজেটটি ঘোষণা করলেও বর্তমান সরকার ক্ষমতায় এসে এটি পুনরায় সংস্কার করে ঘোষণা করেছে। দেশটির প্রধানমন্ত্রী দাতুশ্রী আনোয়ার ইব্রাহিম, যিনি একই সঙ্গে দেশটির অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করছেন, তিনি আজ দেশটির জাতীয় সংসদ দেওয়ান রাকায়াতে এই সংশোধিত বাজেট পেশ করেছেন। এ সময় আনোয়ার ইব্রাহিম বাজেট ঘোষণায় বলেন, যাদের বাৎসরিক আয় 1 লক্ষ রিঙ্গিত বা তার কিছুটা কম, তাদের ব্যক্তিগত আয়করের হার 2% পয়েন্ট কমানো হচ্ছে। অর্থমন্ত্রী শুক্রবার সংশোধিত বাজেট 2023 ঘোষণা করার সময় জানান, যাদের আয় 35,000 রিঙ্গিত থেকে 1 লক্ষ রিঙ্গিত, তাদের জন্য এই আয়কর কমানো হচ্ছে। তবে যারা বাৎসরিক 1 লক্ষ রিঙ্গিতের বেশি আয় করেন, তাদের ক্ষেত্রে আয়করের পরিমাণ বাড়ানো হয়েছে দেশের এবারের বাজেটে। Terima kasih dan hargai kesabaran mereka selama ini walaupun terhimpit dengan kenaikan kos sara hidup yang mencengkam. Sukacita diumumkan, kerajaan bersetuju menambah pendapatan boleh guna M40 melalui pengurangan kadar cukai pendapatan individu. Dan saya percaya ini akan memberikan lebih banyak keselesaan kerana 2% yang melibatkan anggaran di sekitar 35,000 hingga 100,000 ringgit untuk melegakan tekanan hidup golongan menengah tadi.